Nuraes, Nuraes baba, papa, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. Trumpet na ho bhai, mata na ho. Dharo. Chalo Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah. 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 Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Mola mola. Allahu Akbar. Ești un doctor de mătușă. Ești un doctor de mătușă. Assalamu alaikum. Welcome back to my another video, viewers. Asha kuch shabai onik bhalo achen. To Nuraes je namaz pora to dekchen. O kintu onik choto bela theke jokhon thikmoto boshao shekheni tokhon theke kintu ebhabe sundor kore sejda dey ebong namaz pore. Ebong ami ba or baba jokhon namaz pori tokhon o kintu khub mugdho hoye dekhe ebong o kintu azan namaz Quran tilawat eglo khub pochondo kore. To ei to namaz shesh holo shobar. To tarpore ami lunch ready korechi. Ajke lunch e chilo holo khichuri. Beef bhuna, mutton, ar chicken roast, ar salad. To ammur hate khichuri, khichuri ta ammu ranna koreche, baki gulo ami ranna korechi. Ammur hate ei khichuri ta kintu khubi khubi special. Kalai dal diye pressure cooker e ranna kore ammu. Eta eto special hoy. Ashole maer hate ranna specially shob shomoy shobar maer hateri. Kintu ammu shob rannar modhe eta best. To ei to amra lunch shesh korechi. To আব্বু ভাইয়া বলছে যে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও তোমাদেরকে যেতে হবে আমাদের সাথে তো আমি বলছি না এখন তো যাও পসিবল না তো আব্বু বলছে তুমি যদি নাও যাও আমি নুরাইসকে নিয়ে চলে যাব তো কি আর করা তো যেতে তো হবে তো রেডি হয়ে নিলাম আর এখানে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম আমরা তো তারপরে রাস্তায় এই তো বের হয়ে গেছি একদম দুপুর বেলা বলতে গেলে এখন 2টা 2:30টা এমনই হবে টাইমটা তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাসায় পৌঁছে গেছি আব্বুরা আগে বর্ণালী ডিউসেই থাকে তো করোনা হওয়ার পরে যেহেতু চারপাশে যখন লকডাউন শুরু হয়ে গিয়েছিল এবং বাইরে একদমই বের হওয়া নেই এখনো একদমই বের হওয়া নেই খুব প্রয়োজন ছাড়া তো এইজন্য ওরা এখন মিরপুর ডিউসেই সোলদের বাসাটা শিফট করে ফেলেছে তো কারণ একটাই কারণ এখানে খুব ন্যাচারাল পরিবেশ পাওয়া যায় আর কি বনানী ডিউসেসটাও অনেক সুন্দর কিন্তু এতটা খোলামেলা না তো ভাইয়া বলেছিল যে না বাসা শিফট করার অন্যতম কারণই ওরা যাতে একটা খোলামেলা বাসা পায় তবে ওদের এখনকার বাসাটা কিন্তু খুবই সুন্দর কারণ চারপাশটা ওপেন সামনে পেছনে সাইডে খুবই সুন্দর এবং এত বাতাস এবং এত আলো ঢুকে খুবই ভালো লাগে তো নুরাইস কিন্তু খুব পছন্দ করে এই বাসাটা তো আমরা কিন্তু সময় পেলেই নানু বাসায় দৌড় দেই আগে তো আসলে আম্মু বাসায় যাওয়া হতো না কিন্তু নুরাইসের জন্যই আসলে যাওয়া হয় তো নুরাইস যেহেতু এনজয় করে আমি আর কখনো আপত্তি করি না ওরা ডাকার সঙ্গে সঙ্গে চলে যায় বা না ডাকলেও চলে যায় এই তো দেখুন বাসার পেছন সাইডটা কত সুন্দর কতটা খোলামেলা
তো সন্ধ্যার সময় কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে, নোরাজও অনেক পছন্দ করে। তো এই তো বাবার বাড়ি এসেছি, সুখের দিন শুরু। তো কয়েকদিন তো এখানেই থাকবো ইনশাল্লাহ, তো নতুন নতুন ভিডিও আপলোড করব, আর আমরা কি কি করছি, কি কি মজা করছি তা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।